নশর ঢাকায় ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশ জানায় ফার্ম গেটের সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি মাটিতে পড়ে আছেন। ভোর সোয়া 4টার দিকে এমন সংবাদ পাওয়ার পর তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গুরুতর অবস্থায় পুলিশ কনস্টেবল মিজানুর রহমানকে উদ্ধার করে শহীদ সরোয়ারজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজানুর রহমানের গ্রামের বাড়ি শেরপুরে উল্লেখ করে পুলিশের কর্মকর্তা বলেন, মিজানুর রহমান পবিত্র ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে ঢাকায় ফেরার পর এই ঘটনা ঘটেছে। মিজানুর রহমানের লাশ শহীদ সরোয়ারজী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঢাকা ফার্ম গেটে ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান হত্যার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তেজগাঁও থানার এসআই মাসুদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক। তারা আমাদেরকে জানান, আমরা মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। মাসুদুর রহমান শুক্রবার রাত 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত ওই এলাকায় টহল ডিউটিতে ছিলেন বলে তেজগাঁও থানার এক কর্মকর্তা জানিয়েছেন। পুলিশের উপকমিশনার আজিমুল হক বলেন, মনির হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলা সহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।